হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সাবিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম ছাড়া গোড়া দুধের কালোজাম। তো কালোজাম তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে চলুন দেখে নিই। আমি এখানে হাফ কাপ গোড়া দুধ নিয়েছি, 2 চামচ ময়দা নিয়েছি, 1 চামচ ঘি নিয়ে এলাম, এখানে ঘি নিয়ে নিয়েছি 1 চামচ, আর এখানে আমি 2 চামচ সুজি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, সেই 2 চামচ সুজি এখানে নিয়ে নিলাম। আর নিয়েছি 1/2 চামচ বেকিং পাউডার। এটাকে এখন ভালো করে মিক্স করে নেব। এখন এর ভিতরে আমি অল্প অল্প করে দুধ দিয়ে দেব। দুধটা অল্প অল্প করে দিয়ে নেবেন, যাতে বেশি হলে আপনার এই ডোটা একেবারে পাতলা হয়ে যাবে, তখন আপনার মিষ্টিটা হবে না। তো আপনি এখানে অল্প অল্প করে নেবেন আর ডোটাকে এভাবে মাখিয়ে নেবেন, তাহলে আপনার ডোটা একেবারে পারফেক্ট হবে। এখন ডোটা ঠিক এরকম একটা স্টিকি ভাব থাকবে, তো ভাববেন না যে এটা আপনার এতে মিষ্টি হবে না। এটা যখন আপনার একটা 10 মিনিট আপনি বা 5 মিনিট রেস্টে রাখবেন, তখন দেখবেন এটা একটা সুন্দর ডো হয়ে গিয়েছে, যেটা আপনার মিষ্টি বানানোর জন্য একদম পারফেক্ট। এটা আমার মাখা শেষ, এটাকে আমি এখন 5 মিনিট রেস্টে রেখে দেব। পাঁচ মিনিট পরে ফিরে এসেছি, আমার মিষ্টি বানানোর জন্য এই ডোটা রেডি। এখন আমি হাতে একটু তেল লাগিয়ে মিষ্টি শেপ দিয়ে নেব। এখন আমি এতটুকু খুলে এনে নিয়ে ঠিক এইভাবে গোল করে নিয়ে 2 হাতের তালুতে এমন গোল করে নেব। এটাই যেন কোনো ফাটল না থাকে, এমন করে নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নেবেন, গোল অথবা লম্বা। এইভাবে আমি সব মিষ্টিগুলো শেপ দিয়ে নেব। এইভাবে সব মিষ্টিগুলো গোল করে নিয়েছি। এখন কড়াইয়ে একটি বসিয়ে দেবো, চুলার পরে দিয়ে তেল গরম করে নেব। তো চলুন চুলায় একটি কড়াই বসিয়ে তেল গরম করে নিই। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তেলও দিয়ে দিয়েছি। এখন আমি যে মিষ্টিগুলো করেছিলাম সেগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এই সময় অনেক সাবধানে উল্টাতে হবে, আপনারা যখন দেখবেন এই যে মিষ্টিগুলো একা একাই ঘুরে যাচ্ছে, দেখুন এভাবে মিষ্টিগুলো একা একাই ঘুরে যাবে। আর এটাকে খুব সাবধানে নাড়াবেন, এই সময় মিষ্টিগুলো অনেক নরম থাকে, ভেঙে যেতে পারে। আমার ওই 1/2 কাপ গোড়া দুধে আর 2 চামচ যেটা যে পরিমাণ আমি নিয়েছি, এখানে আমার 10টা মিষ্টি হয়েছে। আপনারা চাইলে কম বেশ বাড়িয়ে নিতে পারবেন। তো দুধটা যেভাবে বাড়িয়ে নেবেন সবগুলো জিনিস পরিমাণ মতো বাড়িয়ে নেবেন। আপনারা এখানে গোড়া দুধের বদলেও ডিম দিয়েও করতে পারেন, মানে যেটা লিকুইড দুধ দিয়ে আমি ডোটাকে মাখিয়েছি সেখানে আপনারা ডিম দিয়েও নিতে পারেন। এটাকে এখন আস্তে আস্তে করে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নেব।
আর সবসময় মনে রাখবেন এটাকে লো আছে ভাজতে হবে, বেশি জোরে জল দিয়ে ভাজলে আপনার মিষ্টিটা উপরে হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, তাই আপনি লো আছে মিষ্টিটাকে একটু সময় নিয়ে ভেজে নেবেন। চলুন আমরা এভাবে ভেজে নিই মিষ্টিগুলো। এখন এটাকে ঘন ঘন নাড়তে হবে, না হলে এক পাশ লাল হবে আর এক পাশে লাল হবে না, তখন দেখতে ভালো লাগবে না, তাই এটাকে আপনাকে বারবার নেড়ে দিতে হবে যাতে দুয়ে পাশেই সমান রং এবং সমান কালার আসে। এইভাবে আমরা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। যখন এমন কালার চলে আসবে তখন এটাকে আমি নামিয়ে নিতে হবে। আপনারা যখন এমন কালার চলে আসবে তখন এটাকে নামিয়ে নেবেন। এখন আমি এটাকে নামিয়ে নেব এক একটা করে। এখন চুলায় একটি পাতিল বসিয়ে দেব। চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি, 4 কাপ পানি দিয়েছি আর 1 কাপ চিনি দিয়ে দেব। এখন আরো 1/2 কাপ চিনি দেব, 1.5 কাপ চিনি দেব এবং 4 কাপ পানি দিয়ে দেব। এখন এটাকে আমি বল কষা পর্যন্ত জাল দেব, আর এর ফাঁকে মিষ্টিটা ঠান্ডা হতে হবে, কারণ মিষ্টিটা হালকা ঠান্ডা মানে হালকা গরম থাকবে আর পানিটা ফুটন্ত থাকবে, তখন মিষ্টিগুলো দিতে হবে, না হলে মিষ্টিগুলো চুপসে যেতে পারে। তো আপনারা এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন, মিষ্টিটা হালকা গরম থাকবে আর শিরাটা ফুটন্ত গরম থাকবে, তখন মিষ্টিটা আপনি শিরার ভেতরে দিয়ে দেবেন, তখন আপনার মিষ্টি পারফেক্ট হবে। না হলে আপনার মিষ্টি গরম শিরা এবং গরম মিষ্টি দিলে মিষ্টিটা চুপসে যেতে পারে। তো এখন আমি এটা বল কষা পর্যন্ত অপেক্ষা করব। চিনি শিরাটাও বলক চলে এসেছে এবং মিষ্টিগুলোও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এই মিষ্টিগুলো এর ভিতরে দিয়ে দেব, দিয়ে এটাকে আমি ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের ভিতরে এই ঢাকনা খোলা যাবে না। এইভাবে এটা 10 মিনিট জাল করে নেব। হ্যালো ফ্রেন্ডস, 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন মিষ্টিগুলো কেমন হয়েছে, কত সুন্দর বড় বড় ফুলে। এখন এটাকে আমি 4 ঘন্টা ঢেকে ঠান্ডা করতে দেব। 4 ঘন্টা পরে ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো মিষ্টিগুলো কেমন হয়েছে। এখনও দেখলে বুঝতে পারছেন কত বড় বড় আর কত সুন্দর কালার হয়েছে। দেখুন এটাকে আমি এখন চুলাটা অফ করে 4 ঘন্টার জন্য ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমি 4 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন আমার মিষ্টিগুলো রেডি, আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি একটা প্লেটে। দেখুন কত সুন্দর হয়েছে, এক একটা গোলুমোলু, দেখুন কত বড় বড় ফুলে। তো দেখলেন তো কত সহজেই কালোজাম মিষ্টি তৈরি করা যায়। তো আপনারাও যারা পারেন না আমার এই রেসিপিটি ফলো করে ট্রাই করবেন, অবশ্যই পারবেন আশা করি। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমি একটি মিষ্টি আপনাদেরকে কেটে দেখাই কেমন হয়েছে। দেখুন কতটা সফট,
দেখুন ভিডিওটাও কত সুন্দর। দেখুন ভিতরটা কতটা সফট, দেখুন রস কিভাবে বসছে। তো আমার রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।